नमस्कार रायबाड़ी रान्ना चैनले सकल के स्वागत। आज के देखुन बनाच्छी एक ओमलेट कारी। तार जोन्नो ओमलेटटा बनानोर जोन्नो तीनटे डिम आमी नियेछी। प्रथम एकटू डिमटा आमी फेटिए एकटू रेस्टे राखबो। सेई फाँके आमी देखिए देव की आर देव एर साथे। ओमलेट बनानोर जोन्नो आमी प्रथमे सल्ट दिच्छी कम कम एक चामच, टार्मारिक पाउडारो खूब सामान्य वन पिंच, रेड चिली पाउडारो खूब सामान्य और ब्लैक पेपर एटाओ वन पिंच ही दिच्छी। एबारे एटाके भालो करे आमी बीट करे नेब। देखुन हाथे एकटु तुले नेबेन। केउ चाइले विस्कारेर साहाज्य निते पारेन। एक मिनट आमार हुए गेलो, एर थेके आर बेशी करबार दरकार नेई बीटटा। देखुन अल्प एकटु ग्रीन चिली आमी दिलाम छोट्ट करे, एकटा दुटो छोटो छोटो लंका। केमन एटा चाइले स्किप करते पारेन जदि बाच्चादेर झाल लागे मने करेन ताहले। एबारे एटाके आमी एभावे रेखे देबो, किन्तु एर मध्ये एखन पेंयाज कुचि किच्छु देबो ना। एबारे चलुन देखिए दी आर की की आमार लागबे। कारि बानानोर जोन्नो आमी की की व्यवहार करछि एकबार देखुन। এটা কিন্তু কাঁচা আলু আমি এভাবে কাট কাট করে কেটেছি। এটা কেন কেটেছি, আমি ওমলেট করে কিন্তু এভাবেই কাটব, কেমন সেজন্য আমি আলুটা কাঁচা আলুকে এভাবে কেটেছি। অনিয়নটাকে দেখুন চপ করেছি, টমেটোটাকে এভাবে চপ করেছি, আর এটা আমার পোড়নে লাগবে। দেখুন এর সিনামন স্টিক আছে, আর এখানে কার্ডামম আর ক্লোভ আছে, আর এখানে জিঞ্জার আর গার্লিক পেস্ট রেখেছি এক চামচ। এখানে দেখুন গ্রিন চিলি চপ করা আছে, আর এটা তো ব্ল্যাক পেপার আমার আছেই, আর একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দেব, সেটা আমি সব দেখিয়ে দেব। প্রথমে আমি ওমলেটটা বানাচ্ছি। এর জন্য দেখুন একটা ফ্রাই প্যান নিয়েছি, একটু গরম হয়েছে ফ্রাই প্যানটা আমার। এবারে তেল আমি খুব সামান্য দেব, কারণ ওমলেটে বিশেষ কিছু তেল দেওয়া যায় না, অল্প তেল দিতে হয় সামান্য। এবারে আমি ব্রাশটা দিয়ে ভালো করে গোটা ফ্রাই প্যানটা ভরিয়ে দিচ্ছি। আর একবার একটু ফেটিয়ে নিই। ওমলেট তো সবাই বানাতে জানেন, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি। আঁচটা আমার এখানে হাই থাকবে। ওপর থেকে ধারগুলোই আর একটু তেল দিয়ে দিচ্ছি। এভাবে অমলেটটা আমি করে নিলাম। আর একটু আমার গোলা আছে, আর একটাও হবে। আঁচটা একটু লো করে দেবেন, লো টু মিডিয়ামে দিয়ে দিলাম এখন আমি। দেখুন আর একটা ওমলেট আমার হয়ে গেল। প্রথমে ওমলেটটা আমি কেটে নিচ্ছি, তাহলে কাজের সময় খুব সুবিধা হবে সেই জন্য। এটা দিয়ে আমি চারটে করলাম। দেখুন একটু এই দুটো একটু বড় রাখবেন, প্রথমটা আর শেষটা, তাহলে ভেঙে টেঙে যাবে না ঝোলের ভেতরে সেই জন্য। এরকম আমি পিস করে নিলাম। এবারে চলুন গ্যাসে কারিটা বসাই। প্রথমে কড়াই বসিয়ে কড়াইটা একটু গরম করে নেবেন। এখানে তেল আমি দু চামচ মতন দেব, এটুকু তেল আমি দিলাম। তেলটা একটু গরম হয়ে যাক, ফ্লেমটা এখন আমার হাইতে আছে। পোড়নের মধ্যে আমি শুধু গরম মশলাটা দেব। তেলটা হালকা গরম হয়েছে, আমি এবার গরম মশলাটা ছেড়ে দিলাম। একটু নাড়িয়ে দিই। আর কিন্তু পোড়নে আমি কিছু দেব না, ওনিয়নটা দিয়ে দিচ্ছি। খুব মুখরোচক একটা রান্না, অবশ্যই বানাবেন এভাবে যেমনভাবে আমি করছি।
এখানে অনিয়নকেও আমি বেশি ভাজব না, আলুটা দিয়ে দেব, কারণ আলুটা আমাদের কাঁচা তো সেই জন্য একটু সময় নেবে হতে। আমি সল্টটা দুভাবে দেব, একবার আলুতে একবার টমেটোতে, হাফ চামচ দিচ্ছি। এটা স্বাদ মতন দেবেন। টারমারিক পাউডার কম কম এক চামচ, রেড চিলি পাউডারও কম কম এক চামচ। এবারে আমি আঁচটাকে একদম লো করে একটু ঢাকা দিচ্ছি মিনিট খানেকের জন্য, তারপরে ঢাকাটা খুলবো যাতে আলুটা আমার একটু নরম হয়। এক মিনিট আমার হয়ে গেল, আলুটা দেখুন এরকম দেখতে হলো, সেদ্ধ কিন্তু এখনো হয়নি। এখন আমি জিঞ্জার আর গার্লিক গ্রেট করাটা দিয়ে দিলাম। এটা ভালো করে মিলিয়ে দিই। গ্রিন চিলি চপটা দিলাম, এগুলো স্বাদ মতো দেবেন। আর কোরিয়েন্ডার পাউডার আর কিউমিন সিড পাউডার যেটা হয় সেটা দুটো মিলিয়ে দিয়েছি, দেখুন হাফ হাফ করে, হাফ চামচ ওটা হাফ চামচ এটা। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো হাফ চামচ করে মিলিয়ে দিলাম। অল্প ব্ল্যাক পেপার পাউডার সামান্য দিলাম। এখন একটু আমি গরম জল দেব। গরম জল একটু করে রাখবেন পাশে, ভালো হবে, তাহলে স্বাদ হবে রান্নাটার। আবার আমি মিনিট খানেকের জন্য চাপা দিয়ে দিচ্ছি যেন আলুটা আমার আরেকটু নরম হয়ে যায়। আঁচ একদম লো ফ্লেমে থাকবে। এক মিনিট আমার হয়ে গেল, দেখুন আলুটা। এবার আমি একটু দেখিয়ে দিই কেমন পজিশন হয়েছে আলু, দেখুন সেদ্ধ প্রায় হয়ে এসছে। এরকম করে নিয়ে তারপরে টমেটোটা দেবেন। টমেটো পড়ে গেলে আবার অনেক সময় সেদ্ধ হতে চায় না আলু। টমেটো দিলাম বলে আমি আরও হাফ চামচ নুন দিয়ে দেব। দুভাবে দেবেন, মোট নুনের দুভাগ করে নেবেন, কারণ টমেটোর মধ্যে যদি সল্টটা না পড়ে তাহলে কিন্তু টমেটো হেসতে চায় না। ফ্লেম আবার আমি ফুল করে দিলাম। এখন একটু ধনে পাতা কুচিয়ে আমি এভাবে কুচিয়েছি, দেখুন দিয়ে দিলাম। আঁচটা মিডিয়ামে দিই, আর একটু মশলাগুলো কষে নিই। ধনে পাতাটাও নরম হয়ে যাক, টমেটোটাও নরম হয়ে যাক। আলু প্রায় নরম হয়েই গেছে, যেটুকু বাকি আছে ঝোলের সাথে হয়ে যায়। এই জলটা অবশ্যই গরম দেবেন। এবার আমি ঝোল দিচ্ছি, খুব বেশি ঝোল থাকবে না, আবার কিন্তু অমলেট কিছুটা ঝোলকে টানবে। এখন একটু নুনটা দেখে নেবেন কেমন আছে, মিষ্টি কিন্তু একদমই পড়বে না। এবারে আমি ঢাকা দিয়ে দিই, আঁচটা মিডিয়ামে থাক, ফুটে নিক ভালো করে ঝোলটা। এবারে আমি অমলেটটা দিয়ে দেব। আমার ঝোল দেখুন পুরো রেডি হয়ে গেছে, আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে। এখন এবারে একটা একটা করে ছেড়ে দিতে হবে। আঁচটা একদম ফুল করে দেবেন এই সময়তে, আর কমাবার আমাদের দরকার নেই। ওপর থেকে একটু গরম মশলা আমি দিয়ে দিচ্ছি, ওয়ান পিঞ্চ, আর কিছু লাগবে না। ধনে পাতা ভেতরে দিয়েছি, আর এখন আর দেব না। একটু ঢাকা দিই, একবার এটা ফুটে নিই তাহলে বন্ধ করে দেব গ্যাস। যদি একটু ঝোল ঝোল খেতে চান তাহলে এখন বন্ধ করে দেব, আর আরও যদি কষা করতে হয় একটু তাহলে ঝোলটা আর একটু মেরে দিতে হবে। আমি কিন্তু এখনই নামিয়ে দেব, তার কারণ অমলেট কিন্তু ঝোলকে অনেকটাই টানবে, একদম শুকনো শুকনো তো ভালো লাগবে না। গ্যাস আমার বন্ধ হয়ে গেল, দেখুন এগ অমলেট কারি রেডি হয়ে গেল। চলুন এবার ঢেলে দেখাই। আমি এভাবে দেখুন একটা বাটিতে ঢেলে নিচ্ছি,
ওপর থেকে আর একটু কোরিয়ান্ডার লিভস আমি দিয়ে দিলাম সাজাবার জন্য শুধু। এইভাবে রেসিপিটা একবার ট্রাই করবেন, যদি পছন্দ হয় প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।